আসসালামাইকুম। আজ আমরা বানাবো আলুর চপ। রোজার দিনে আমরা সবাই আলুর চপ কম বেশি খেয়ে থাকি। এটা একটু অন্য ধরনের রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। এই রেসিপিটার জন্য আমরা সব কিছু বাটা মশলা বা গুঁড়া মশলা নিব। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, হচ্ছে একটু কম, গরম মশলা 1 চা চামচ, মরিচ গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুসারে নেবেন, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। সমস্ত মশলাটা আমরা একটা বাটিতে নিচ্ছি। এটা আমরা মাইক্রোওয়েভে করব, যাতে মাইক্রোওয়েভে না থাকলে ননস্টিক প্যান বা কোনো কড়াইতে আপনারা এটা করে নিতে পারেন। সেক্ষেত্রে হালকা হিটে পুরোটা ভেজে নিতে হবে। ভাজার জন্য আমরা নিব ঘি, ঘরে বানানো যে ঘিটা ওই ঘিটা আমি ইউজ করছি। 1 চামচ মতন ঘি নিব। এটা শুধুমাত্র আমি ঘ্রাণের জন্য ইউজ করছি। লবণ স্বাদ মতন দিব। যারা টেস্টিং সল্টের টেস্ট পছন্দ করেন তারা এর ভিতরে টেস্টিং সল্ট মিলাতে পারেন, সেটা খুব ভালো লাগবে। এর জন্য আমি চিকেন কিমা নিব 1 কাপ মতন, যেটা আমি ধুয়ে রেখেছি। 6টা বড় আলু, 4 কোনা করে টুকরা করে নেওয়া, সিঙ্গার মতন করে আমি টুকরা করে নিব নিয়েছি এটা। এবার এটা পুরোটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। সুন্দর করে এটা মেখে নিয়েছি। এবার এটাকে আমরা মাইক্রোওয়েভে দিয়ে দিব। 5 মিনিট করে করে আমরা মোট 20 মিনিট এটাকে মাইক্রোওয়েভে রান্না করব। যদি আলু পুরনো হয় বা অন্য কোনো সমস্যা থাকে, না হলে আরও 10 মিনিট বেশিক্ষণ মাইক্রোওয়েভে দিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে মাইক্রোওয়েভে দিতে হবে। এটাকে এবার আমরা মাইক্রোওয়েভে দিয়ে দিব। এটা ঢাকা দিয়ে ঢেকে আমরা 5 মিনিট করে করে 20 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমরা আবার এটাকে এবার এটাকে বের করে নেড়ে দেব। বেশ পানি বেরিয়েছে দেখতে পাচ্ছি, এভাবে নেড়ে উল্টে পাল্টে দেব। আবার 5 মিনিট রান্না করব এভাবে, যতক্ষণ এটা সিদ্ধ না হয়ে যাবে আর পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা 5 মিনিট করে রান্না করতে থাকবো। পাঁচ মিনিট করে করে আমরা 20 মিনিট রান্না করে ফেলেছি। এবার এটাকে বের করে নেব। সুন্দর শুকনো শুকনো রান্না হয়ে গেছে। একটু ঠান্ডা করে ভালো করে মেখে নিব আলুগুলো চটকে। তারপর এটাকে আমরা চপে সাইজ করব। এবার আমরা পুরটা রেডি করে নিব। পুর হিসাবে আমি ইউজ করব চিজ। যারা চিজ পছন্দ করেন না তারা ডিম সিদ্ধ ব্যবহার করতে পারেন। আর এটাকে ভাজার জন্য আমরা বেসন গুলে নিব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং খুব শুকনা, এর চপটা বেশ শক্ত হবে আর মচমচেও থাকবে। আলুটাকে আমরা ঠান্ডা হতে দিব আর ততক্ষণে পুরের জন্য আমরা চিজটাকে টুকরো করে কেটে নিব, যেমন সাইজ করতে চাই। যদি লম্বা সাইজ করা হয় তাহলে চিজগুলো আমরা কাটবো লম্বা করে, আর যদি চার গোল করি তাহলে ছোট ছোট চৌকো করে। চপের সাইজ অনুযায়ী চিজের সাইজ হবে। আগেই বলেছি যারা চিজ পছন্দ করেন না তারা ডিমের ডিম সিদ্ধ কেটে নিয়ে দিতে পারেন। এভাবে টুকরো করে নিব চিজগুলো টুকরো করে। এবারে আমরা বেসনটা গুলে নিব। বেসনটা গোলার জন্য আমাদের লাগবে
বেসনের ভিতরে সামান্য একটু বেকিং পাউডার দিব যাতে মুচমুচে হয়, আর দিব লবণ, হলুদ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া ততটুকুই দিব যারা ঝাল যেমন ঝাল পছন্দ করে। একটু হলুদের গুঁড়া দিব সামান্য, জাস্ট কালার হওয়ার জন্য। টেস্ট অনুযায়ী লবণ দিব। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিব, তারপর পানি দিয়ে গুলে নেব। পানি দিয়ে এটাকে সুন্দর মসৃণ করে পেস্ট করে নেব। পেস্টটা খুব বেশি ঘন হবে কারণ এর সাথে আমরা একটু ডিম মেশাবো, এজন্য এটাকে বেশ শক্ত করে মাখাতে হবে। আমাদের বেসনের পেস্ট রেডি। এবার এর সাথে আমরা দুটো ডিম ভেঙে দেব। খুব সুন্দরভাবে এটাকে আমরা মসৃণ করে পেস্ট করে নিব। বেসনের পেস্ট রেডি। এবার আমরা চপগুলোকে সাইজ করে নিব। চপগুলোকে সাইজ করে তারপর এটাতে আমরা ভেজে নেব। সুন্দরভাবে এটা মিশে গেছে। আলুটা ঠান্ডা করে আমরা মেখে নিয়েছি, সুন্দরভাবে মেখে গেছে। এবার এটাকে সাইজ করে নিব। আমি গোল করে করছি, যে যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। এক টুকরো করে চিজ দিব, দিয়ে এটাকে এভাবে বন্ধ করে দিব। বাকিগুলো এভাবে গড়ে নেব। আলু চপগুলো আমরা সাইজ করে নিয়েছি, আর চুলায় তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে এর ভিতর চপগুলো দিয়ে ভেজে নেব। খুব জোরে আঁচ হবে না, আবার একদম মিডিয়ামও হবে না, মিডিয়াম হচ্ছে একটু বেশি হবে, যাতে করে আলু চপ খুলে না যায়। অনেক সময় আলু চুলায় দিলে খুলে যায়, তার ঠিক থাকলে আর ঠিক মতন আলু মাখানো হলে সেটা খুলবে না। একটু বেসন দিয়ে আমি দেখছি তেলটা ঠিক আছে কিনা। বেসন ফুলে উঠেছে, মানে আমাদের তাপটা ঠিক আছে। এবারে আমরা আলুগুলো এই বেসনের ভিতরে দিয়ে ভেজে ফেলব। ভিতরের চিজটা মেল্ট হয়ে যাবে।
ফাঁস লাল হয়ে গেলে ফাঁস উঠে দিব। দুপাশ আমাদের সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো ঝাঁঝরিতে নিয়ে নিব। আলু যেহেতু অনেক শুকনো ছিল সেজন্য আমরা ইচ্ছা মতন এটাকে নাড়তে পারছি না, এটা খুলে যাচ্ছে না ভেঙে যাচ্ছে। ভিতরটা অনেকটা কাবাবের মতন থাকবে, একটু নরম হবে আলুর জন্য, কিন্তু তারপরেও এটা বেশ ভালোই শক্ত থাকবে। সাধারণত আলুর চপ যেরকম নরম হয়েছে সেরকম হবে না। ঝাঁঝরি একটু ঝরিয়ে নিয়ে টিস্যুর উপরে আমরা রেখে দিব যাতে বাকি তেলটা চুষে না। আলু চপগুলো রেডি হয়ে গেছে, আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরে চিজটা একদম পুরো মেল্ট হয়ে গেছে। গরম গরম আলুর চপ টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন।